আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে ব্যতিক্রম একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আজকে আমি পেঁয়াজের ভর্তা বানাবো, পোড়া পেঁয়াজের ভর্তা। পেঁয়াজের ভর্তা তো অনেকভাবেই খেয়েছেন, আমার মতো খেয়েছেন কি? অনেক সহজভাবে এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি পেঁয়াজের ভর্তা বানাবো, সঙ্গে দুই পিস মাছ ভেজে নিচ্ছি। এই মাছও আমি একটু মিক্সড করব, এতে ফ্লেভারটা ভালো আসবে, টেস্টটাও দ্বিগুণ হয়ে যাবে। তো আমি এখানে দুই পিস মাছ নিয়েছি, মাছগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে মাছ না দিয়েও কিন্তু এই ভর্তাটা খেতে পারবেন, তবে যত গুড় তত মিঠা। মাছ দিলে যেমন এটা টেস্টটা আরও ভালো আসবে, আর মাছ ছাড়াও এটা খেতে অনেক অনেক ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমি মাছগুলা একদম সুন্দরভাবে ভেজে নিব, একটু লাল লাল করে। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিলাম। আর আমি এখানে আমি একটা ছেঁকনি দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি পেঁয়াজগুলো পুরে নিব। আমরা তো পেঁয়াজ কুচি করে কেটে বা পেঁয়াজ সিদ্ধ করে ভর্তা খেয়েছি, পোড়া পেঁয়াজের ভর্তা কিন্তু অসাধারণ একটা খাবার। যারা খেয়েছেন তারা তো জানেন, যারা খান নাই তারা আমার ভিডিওটা দেখে এই ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন। আমি পাশে একটা রসুনও দিয়ে দিলাম, আর রসুন পেঁয়াজ আমি একসঙ্গে সবগুলা ভেজে নিব। একটু উল্টিয়ে উল্টিয়ে এভাবে ভেজে নিতে হবে যেন ভিতর পর্যন্ত পেঁয়াজ সিদ্ধ হয়। পেঁয়াজ ভিতরে যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। পেঁয়াজ ভিতর পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। চুলা হিটটা কিন্তু আমি একদমই কমিয়ে দিয়ে এটা পুড়িয়ে নিচ্ছি, আর একটু পরপর এভাবে আমি ঝাঁকি দিয়ে দিয়ে উল্টিয়ে দিচ্ছি। আমি একটু চেক করে নিয়েছি, এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নিয়ে নিলাম, আর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই চেকনিতে আমি কয়েকটা শুকনো মরিচও পুড়ে নিব। এই ভর্তাটা শুকনো মরিচ দিয়ে খেতেই বেশি ভালো লাগে, শুকনো মরিচের সুন্দর ফ্লেভার আসে। পেঁয়াজ পোড়া, শুকনো মরিচ পোড়া, এটা খেতে অনেক অনেক ভালো লাগে, আমি আবারও বললাম। এবার আমি মাছগুলা একটু বেছে কাটা ছাড়িয়ে নিচ্ছি। আর মাছগুলো যেহেতু আমি ভালো করে ভেজে নিয়েছি, এটা সুন্দরভাবে কাটা ছাড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আমি সবগুলো কাটা ছাড়িয়ে নিয়েছি, আর যেহেতু রুই মাছ এটাতে কাটা খুবই কম ছিল, আর আমি পেটির চাকাগুলো নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ ঠান্ডা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো ছিলে নিচ্ছি। এইভাবে করে পেঁয়াজ খুব সুন্দর করে ছিলে নেওয়া যায়, একদমই নরম হয়ে যায়, আর খুব সুন্দর ফ্লেভারও বের হয়েছে পেঁয়াজ পোড়ার। আমি এইভাবে করে সবগুলাই ছিলে নিব, একদম আলু যেভাবে আমরা ছিলে নেই এটা কিন্তু এভাবেই ছেলা যাচ্ছে। সিদ্ধ হওয়ার পরে এটা বেশ নরম হয়ে গেছে। এবার আমি রসুনটা ছিলে নিচ্ছি, যে রসুনটা আমি পুড়িয়ে নিয়েছি সেটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আমি এবার এটাও ছিলে নিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আমার আপনাদের প্রিয়জনের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার দিতে পারেন। এবার আমি রসুন ভালো করে লবণ দিয়ে মেখে নিচ্ছি। যেহেতু আমি রসুনটাও পুড়ে নিয়েছি, এটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, হাতে আমি একটু চাপ দিয়ে এটা ম্যাশ করে নিচ্ছি। আর রসুনটা ম্যাশ করে নেওয়ার পরে আমি শুকনো মরিচটা এর সঙ্গে আমি ম্যাশ করে নিব। আর শুকনো মরিচ পোড়া, শুকনো মরিচের তো কত সুন্দর ফ্লেভার বের হয় আমরা সবাই জানি। আর ঝালটা আমি আমার পরিমাণে দিয়েছি, আপনারা কম বেশি করে দিতে পারবেন। এবার আমি এখানে পেঁয়াজগুলো আমি হাতে একটু ভেঙে নিচ্ছি, যেহেতু পেঁয়াজ একটু পিছলা পিছলা হয় সেজন্য আস্তে আস্তে করে এটা ভেঙে নিয়েছি আমি। আর এটা কিন্তু একদম একদম ঝুরি করে নিব না, জাস্ট এরকম আমি হাতে চটকিয়ে পার্ট বাই পার্ট আলাদা করে নিয়েছি, আর এইরকমই কিন্তু খেতে বেশি ভালো লাগে, দেখতেও অনেক ভালো লাগে। আর এখানে আমি সরিষার তেল দিয়েছি,
সরিষার তেল দাও, ভিডিওটা হয়তো স্কিপ হয়ে গেছে, তবে এখানে আমি 1.5 টেবিল চামচ সরিষার তেল দিয়েছিলাম। হয়ে গেল মজাদার ভর্তার রেসিপি, পেঁয়াজ, শুকনামরিচ, রসুন পুড়িয়ে ভর্তা বানানোর একটা সহজ প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।